সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? বুঝলাই স্কুলের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.3-এর একটি গাণিতিক সমস্যা নির্ণয় করব এবং একটা সলভিং ক্লাস। আশা করি ক্লাস তোমরা দেখবে এবং একটা হোম বাড়ির কাজ দেবো তোমাদের, এবং সেই বাড়ির কাজটি তোমরা নোট খাতায় তুলে রাখবা এবং স্কুল খোলার পর আমাকে খুশি দেখাবে। তাহলে আসো কথা না বাড়িয়ে আমরা চলে যাই। আমাদের বই নিয়ে একটা প্রশ্ন দেওয়া আছে। দেখো প্রশ্নটি, যে কোন বাস স্ট্যান্ড থেকে চারটি বাস একটি নির্দিষ্ট সময় পর পর যথাক্রমে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24 কিলোমিটার ও 32 কিলোমিটার পর অতিক্রম করে। প্রশ্ন হচ্ছে কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস চারটি একত্রে মিলিত হবে। তাহলে আমাদের প্রশ্ন করার পর নির্দিষ্ট যে দূরত্ব, অর্থাৎ নির্দিষ্ট দূরত্ব হবে চারটি বাস কটি অতিক্রান্ত দূরত্বের কি লসাগু নির্ণয় করার মাধ্যমে। তাহলে আমরা চলে যাই উত্তরটা লিখো। নির্ণয় দূরত্ব হবে চারটি, নির্ণয় দূরত্ব হবে চারটি বাস কর্তৃক অতিক্রান্ত দূরত্বের লসাগু এর মাধ্যমে। তাহলে নির্ণয় দূরত্বটা আমরা কি ভাবে নির্ণয় করবো? নির্ণয় দূরত্ব হবে চারটি বাস কর্তৃক অতিক্রান্ত দূরত্বের যে লসাগু, সেই লসাগু পদ্ধতি। তবে লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, তাহলে আমরা নির্ণয় করি, চলে আসো। যে আমাদের প্রথমে দেওয়া আছে 10 কিলোমিটার, এরপর হচ্ছে 20, এরপর হচ্ছে 24, এরপর হচ্ছে 32 কিলোমিটার। তো আমরা লসাগু নির্ণয় করি, প্রথমে দেখ 2 দিয়ে, তাই না? 5 × 2 = 10, 5 × 2 = 20, 24, 16 × 32। তো আবার দেখো, আবার 2 দিয়ে যাবে 5 × 2 = 10। ঠিক আছে, আসো আবার 2 দিয়ে যায় 5, 5, 4 × 2। এখন কি আর 2 দিয়ে যাবে? না, এখন আর 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে। দেখো 3 একবার যায় আর যায় না, কমপক্ষে 2টি সংখ্যা হতে হবে। 4 দিয়ে যাবে, 4টা একবার যায় কিন্তু 2টি হবে না। তাহলে দেখো না 5 দিয়ে যাবে, কারণ 5 দিয়ে আছে, 5 × 3 = 4। ক্লিয়ার? সুতরাং আমরা লিখতে পারি নির্ণয় কি হবে, 2 × 2 × 2 × 5 × 1 × 3 × 4। ঠিক আছে, আমরা লিখি 2 × 4 = 8, 5 × 2 = 40, 3 × 4 = 120, আর 4 × 120 = 480। ঠিক আছে, অর্থাৎ লক্ষ্য রাখো যে 480 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পর বাস চারটি একত্রে কি হবে? মিলিত হবে। তাহলে আমরা উত্তর লিখতে পারি, তা যুগছো তোমরা? তাহলে উত্তর লিখে যায়, উত্তর লিখবা কি? উত্তর এইভাবে লিখবা, 480 কিলোমিটার পথ অতিক্রম করে বাস চারটি একত্রে মিলিত হবে।
তোমরা আমাদের একটা প্রশ্ন তোমরা খাতায় তুলবে। তাহলে শিক্ষার্থীরা এই প্রশ্নটি তোমরা খাতায় তুলো যে চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা বারো, পনেরো, বিশ ও পঁয়ত্রিশ দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য। এই প্রশ্নটি তোমরা খাতা তুলবে এবং অঙ্ক করে রাখবে, স্কুল খোলার পর আমি অবশ্যই অঙ্কগুলো দেখব। আশা করি তোমরা আমার ইতিপূর্বে যে গাণিতিক সমস্যাগুলি করেছি সেটা বুঝতে পেরেছ, আর যে বাড়ির কাজগুলো আমি তোমাদেরকে দিয়ে থাকি সেইগুলো একটা আলাদা একটা গণিত নোট খাতায় তুলে রাখবা। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, ঘরে থাকবা। ধন্যবাদ।